ইফতারের পর এসব ধোয়া পালা দেখে কার কার মাথা ঘুরে আমার মতো, আমার তো একদমই ভালো লাগে না ইফতারের পর। তারপরও অনেকে বলে দুজন মানুষ কোনো কাজ নেই, খাওয়া নেই, কাম নেই, এই তো। তো এদিকে ইফতারের পর আমার চাটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে আপুদের কমেন্ট ভিডিওর রিপ্লাই দিতে গিয়ে আমার চায়ের এ অবস্থা। তারপর হচ্ছে আমি চাটা ঢেলে নিলাম, কি আর করা, কাজের উপর কাজটা ভেরে গেল। আর অনেকে বলে দুজন মানুষের কোনো কাজ নেই, আসলে দুজন মানুষের যে কাজ 10 জন মানুষের জন্য খাবার করতেও একই কাজ, একই প্রসেস, শুধু কম আর বেশি। তো যাই হোক, এটাও ওইখানের মধ্যে জয়েন করে দিলাম, পরে এগুলার সাথে আমার দেখা হবে। আমার চাটা নিয়ে আমি হচ্ছে আরামসে চলে যাব, আর আমি আরাম করে চাটা খেয়ে তারপর এগুলার সাথে দেখা হবে। আর আজকে শুরু করলাম আমি শেষ দিয়ে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, রোজাগুলা পার করছি। তো আপনারা, আমার অনেক আপুরা, অনেক আপুরা অসুস্থ, বিশেষ করে নার্গিস ব্লকের নার্গিস আপু, তারপরে মিনি আপু, তারপরে এদিকে নিতুদির হাজব্যান্ড দাদাভাই, উনিও অনেক অসুস্থ, নিতুদি অনেক ভেঙে পড়েছে। তো আসলে আমার আরও অনেক অন্যান্য অনেক আপুরা অসুস্থ। তো আমরা সবাই সব কিছু উপরের দিকে সব ফিটফাট দেখায়, আসলে ভেতরটা হচ্ছে অনেকের অনেক সমস্যা দিয়ে যায়, অনেকে অসুস্থ। আর নার্গিস আপু আর মিনি আপু খুবই অসুস্থ, ওরা হসপিটালে অ্যাডমিট আছে। নার্গিস আপু মনে হয় বাসায় ফিরেছেন, ওনার হার্টের ব্লক হয়ে গিয়েছে। আর মিনি আপুর কী হয়েছে আমি সঠিক জানি না, তবে ওনার কমিউনিটিতে আমি লেটার পেয়েছি, উনি খুবই অসুস্থ। তো আসুন আমরা সবাই সবার জন্য মনে মনে একবার হলেও দোয়া ইউনুসটা পড়ে ফেলি এই সুযোগে। তো দোয়া পড়লে হচ্ছে সবার জন্য একটু দোয়া করে দিই, সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার নিয়ে সবাই আনন্দ খুশিতে থাকুক, এটাই হচ্ছে আসলে সবার প্রাপ্য। তো নার্গিস আপু নাকি অনেক আপসেট ছিল, উনি হাসপাতালে থেকে হাসিনা আপুর ওখানে গিয়েছে, ওখান থেকে এখন বাড়ি ফিরেছেন। তো জানি না কেমন আছে, আসলে পার্সোনালি ওনাদের সাথে তো কোনো যোগাযোগ নেই, তাই যোগাযোগ করতে পারছি না। তবে ভিডিও দেখতে দেখতে আপুদের সাথে এমন একটা বন্ডিং শুরু হয়েছে, মানে যেন প্রতিনিয়ত দেখি একটা পরিবারের মতো হয়ে গিয়েছে দেখতে দেখতে। তো আসলে একদিন ভিডিও না দিলে না জানি মানুষটা কোথায় আছে, কি করছে, আজকে ভিডিও দিল না, কেমন জানি একটা আগ্রহ জাগে যে কেন দিল না। তো কথা বলতে বলতে আসলে আমি এখানে মাংসটা মেরিনেট করে নিয়েছি, সব রেগুলার মশলা দিয়েছি, আর সাথে এক্সট্রা দিয়েছি টক দই, একটা হচ্ছে চিকেন তান্দুরি মশলা, আর হচ্ছে লেবুর রস আর অলিভ অয়েল দিয়ে আমি মেরিনেট করে নিলাম। তো ভালো করে মাখিয়ে নিলাম, আমি এটা 40 মিনিটের মতো হচ্ছে এটা মেরিনেট করে রাখবো। তারপর আমার মেরিনেট করা হয়ে গিয়েছে, আর আমি বিসমিল্লা করে হচ্ছে আমার এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। যেহেতু এটার সম্পর্কে আমি খুবই নতুন, আর আমি ইউটিউব দেখে দেখে হচ্ছে এটা শিখেছি যতটুকু পেরেছি, আর এখানে ক্যাটালগেও দেওয়া আছে। তো বিসমিল্লা করে দিলাম, দেখি কি হয়, দেখা যাক, আপনারাও সাথে থাকুন, দেখুন কিভাবে কি করি। দেখতেই পেলেন আমি একবার বসিয়ে দিয়েছি, তারপরে আবার ওপেন করে দেখি কতটুকু কী অবস্থা হয়েছে। তো দেখছি না হচ্ছে, তো হয়ে আসতেছে। তো এতটুকুতে আমি আবার এটা বসিয়ে দিলাম, আমি ফার্স্ট টাইম এটা একটু দেখলাম আর কীরকম হচ্ছে। তো এটা আমি আবার উল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়। তো দেখেন এটা হয়ে আসছে অলমোস্ট, আমি আরও অনেকক্ষণ রাখবো এটা। আর
এখন কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে। ইফতারের একটু আগে আমি হচ্ছে পরোটাগুলা বেলে নিচ্ছি। তো পরোটাগুলা আমার অনেক আগেই ইয়ে করেছিলাম, আমি ডোটা তৈরি করেছিলাম দুপুরের টাইমে 3টার দিকে। তো এটা অনেকটা হয়ে গিয়েছে, নরম তুলতুলে হয়ে গেছে, তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি। নামাজ রোজা এসবের পাশাপাশি আমাদেরকে সব কিছু থেকে বিরত থাকতে হবে। আমাদের কান মুখ সব কিছুকে বিরত রাখতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর খুবই রাগান্বিত হয়। যেন আল্লাহ আল্লাহ চায় আল্লাহর কাছ থেকে চাক, দোয়া করে চাক, প্রার্থনা করে চাক, তো আল্লাহ অবশ্যই দিবেন। যে ব্যক্তি চাইবে না তাকে কেন দিবেন, না চাইলে কেন দেয়? এই জন্য আল্লাহকে ডাকতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। তো শয়তান আমাদেরকে বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে ধোঁকা দেয়। এমন ধোঁকার জন্য শয়তানের প্রথম বুদ্ধি হলো, অনেক তো পাপ করে ফেলেছ, এখন আর ইবাদত করে কি হবে? শয়তানের এই বুদ্ধি হলো দ্বিতীয় বুদ্ধি, জাহান্নামের ভয়ে ইবাদত করবে কেন? তো এই ধোঁকাগুলা ভয়ে আমরা অনেকে ইবাদত থেকে বিরত থাকি। আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো পাপ করে ফেলেছি, আমি কেন আর ক্ষমা চাইব, আমাকে আল্লাহ আর ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহর কাছে ইবাদত করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা না করলে কেন আল্লাহ দিবেন? এই জন্য আল্লাহ খুবই রাগান্বিত হন। আর এই তো আমি ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি ময়দা ডো তৈরি করার সময় ঘি দিতে ভুলে গিয়েছিলাম, তেল দিয়ে হচ্ছে ময়দা ডোটা তৈরি করেছি, তেল আর দুধ দিয়ে। তো আমি এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি, আর ইফতারের একটু আগে সময় করে ভাজতেছি, যাতে আগে বেশি ভাজলে হয়তো ঠান্ডা হয়ে যাবে, যার কারণে আমি একটু আগে করে ভেজে নিচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার আজকের ইফতার রেডি। আর আমার ইফতারের আগে হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, যেহেতু ঠান্ডা হয়ে যাবে, যার কারণে ইফতারের আগে আগে করে ভেজে নিলাম। আর এদিকে আমার জুসও রেডি, অরেঞ্জ আর হচ্ছে লেমন জুস, এগুলো বাসায় রেডি করেছি, ফ্রেশ জুস আর কি, ফ্রুটসের জুস। আর বাংলাদেশের জিনিসের এত দাম বাড়িয়ে দিচ্ছে, আসলে এখানে জিনিসের হচ্ছে অফার দেয় এরা, ফ্রুটসের সব কিছুর মধ্যে রমজান আসলে, যে কোনো দিন আসলে এরা অফার দিয়ে থাকে। আর বাংলাদেশে হচ্ছে সব কিছুর দাম এত বাড়িয়ে দিচ্ছে, মানুষ খাওয়া তো দূরের কথা, এটার আশেপাশেও যেতে পারছে না। তরমুজের কেজি হিসেবে নাকি 800 টাকা কেজি হিসেবে বিক্রি করছে। তো এটা হচ্ছে তো আমাদের ফেরাউনে বিক্রি করতো, ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজ, কেজি হিসেবে ব্যবসাটা করত। তো ফেরাউন মনে হয় বাংলাদেশের উপর দায়িত্বটা দিয়ে গিয়েছে ইয়ে করার জন্য, বিজনেস করার জন্য এ রমজানে। তো রমজানে সব দেশে হচ্ছে অফার চলে খাবার দাবারে, কিন্তু বাংলাদেশেই যত যত হচ্ছে শয়তানি সব কিছু বাংলাদেশেই হয়ে থাকে। এই তো কথা বলতে বলতে আমার জুসটা রেডি করে দিয়েছি। তো একটু ডেকোরেশন করে দিলাম আর কি বাচ্চার জন্য, ও এরকম ডেকোরেশন করে দিলে একটু আগ্রহ দেখায়। তো প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারি, প্রথমে দর্শন করে ভালো লাগলে তারপর সে টেস্ট করবে, টেস্ট করে ভালো লাগলে তারপর সেটা খাবে। আর এদিকে আমার সব কিছু রেডি হওয়ার পর আপনাদের ভাইয়া হচ্ছে সালাদ নিয়ে এসেছে আর তরমুজ নিয়ে এসেছে। তো আমি ওখানে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই দিছিলাম, আপনাদের ভাইয়া লাস্টের দিকে এগুলা ইয়ে করে দিয়েছে। তা আমার মাংস আর পরোটা শুধু এগুলো না, আরও আছে, তো আমি এটা জাস্ট ডেকোরেশন শো অফ করার জন্য এদিকে রাখছি। আমার পিছনে কিন্তু অফ ক্যামেরাতে আরও কিছু আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু শো অফ করানোর জন্য ভিডিও করতেছিলাম আর কি। তো যাই হোক, আমরা তো খেয়ে নিব এগুলা তো উল্টাপাল্টা করে। প্রথমে তো সিন দেখেছেন কিভাবে কি করেছি, আসলে আমরা এরকম সুন্দর করে সাজিয়ে দিই, কিন্তু পরে দিয়ে অফ ক্যামেরাতে অনেক কিছু
আমরা দেখাই না, যেগুলা দেখানো যায় না আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক কথা বলে ফেললাম, অনেক ইয়ে করলাম। সবাই সবার জন্য দোয়া করবেন, ইফতারের আগে বেশি বেশি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।